47খানা রেডস্টোন ব্লক হয়ে গেল আমরা এখান থেকে শুধু এত রেডস্টোন পেয়েছি এখান থেকে আমি অতটা দূর বল লাফাতে পারবো কিনা কিন্তু তাও আমি চেষ্টা করব চলো যাওয়া যাক 1 2 3 তাহলে ভাই লোক কেমন আছেন চলে এসেছি আবার একটা নতুন গেম প্লে ভিডিও নিয়ে আজকে আমরা খেলতে চলেছি আবারও মাইনক্রাফট কারণ মাইনক্রাফটের পার্ট 2 দিয়েছিলাম প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে তো পার্ট 3 নিয়ে চলে এসেছি আর আগের পার্টে আমরা অনেক ডায়মন্ড মাইন করেছিলাম অনেক কোল মাইন করেছিলাম আয়রন মাইন করেছিলাম গোল্ড মাইন করেছিলাম অনেক কিছু পেয়ে গেছি কিন্তু একটা জিনিস পাইনি যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেড স্টোন তো আজকে আমরা রেড স্টোন মাইন করতে যাব তারপর আমরা আমাদের যে পোর্টালটা চালাবার চেষ্টা করেছিলাম যেটা জ্বলেনি ওটাকে আজকে চালাবার চেষ্টা করব আর নেদার ওয়ার্ল্ডেও যাব তো চলো বেশি কিছু না বলে গেম প্লেতে এন্ট্রি নাও যাক কিন্তু তার আগে বলে দিই যদি চ্যানেলটা নতুন হতে হয় তাহলে সাবস্ক্রাইব লাইক করে দাও ভিডিওটাকে এখন একটা লাইক করে দাও তো চলো গেম প্লেতে এন্ট্রি নেওয়া যাক তো চলো আমরা চলে এসেছি এখানে গেমের ভেতরে যেখানে এখন বাইরে বৃষ্টি পড়ছে আর বাইরে ভূতেরা ঘুরছে আর এখানে আমি অনেক কিছু একটুখানি কাস্টমাইজ করেছি এখানে আমি একটা অ্যানভিল বানিয়েছি কারণ আমার কাছে দুটো এনচান্টমেন্ট বুক আছে একটা ফরচুন 2 আর একটা আনব্রেকিং 1 যেটা আমরা আগের বারে ভিলেজ থেকে পেয়েছিলাম আর এই ডায়মন্ড গুলোকে আমি মাইন করেছি তাছাড়া আমার কাছে দুটো বুক রয়েছে ল্যাপিস লাজুলিও রয়েছে তো চলো বুকটাকে এনচান্টমেন্ট করার জন্য আমাদের লাগবে হচ্ছে আগে বুক সেলফ যেটা আমার কাছে নেই আর ওটা আমাকে বানাতে হবে তো বুক সেলফ বানাবার জন্য আবার ওটা থেকে এনচান্টমেন্ট করার জন্য আরো বুকস লাগবে আর বুকস বানাবার জন্য আমাদের আখের যে ডান্ডাটা ওটাকে মানে আখ আর কি আনতে হবে মেইনলি তো ওটা থেকে আমরা পেপার পাবো পেপার থেকে বুক বানাতে পারবো তা থেকে বেশি কিছু না বলে আমরা রেডস্টোন মাইন করতে যাই চলো রেডস্টোন নিয়ে আসা যাক তার আগে এখানটা আমাদের আগে ক্লিয়ার করতে হবে কেড়ে বাড়ির বাইরে বড় তো ঝামেলা আয় না আয় বাড়িতে তোকে বাড়িতে পেটাবো তো চলো আমরা স্কেলেটনটাকে মেরে দিচ্ছি তার আগে আমি ঘুমিয়ে নিই এখন রাত আছে চলো ঘুমিয়ে নিই এখানে আরামসে ভাই এখন মনস্টার আমার আশেপাশে মনস্টার কোথায় হ্যাঁ বড় মনস্টার তো এখানে ক্যারেট দিয়েছে ও ভাই মেরে দেখা মেরে দেখা আরে আমার কাছে গোল্ডেন আর্মার আছে ভাই এই যে এই জিনিসটা আমি বানিয়েছি আর এখানে তুই আয় তুই ব্যাস কি টাঙ্ক এদিকে 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 আয় না আয় 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 মেরে তো দেখা চলো মাকড়সার শেষ আর ওখানে আর এখানে আমাদের 3 টাকা এসছে ভাই 3 টাকা তুই এখানে কি করছিস তোর তো সকম না আর থেকে ফেলে দেবো মেরে চলো একটুখানি খাবার কম পড়েছে আর এখানে ভাই 2 দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে কারণ যখন আমি অফলাইনে এটাকে বানাচ্ছিলাম এর জন্য আমাকে পুরো পেছনটা ফাঁকা করতে হয়েছে আর এখানটা সায়াতে হয়েছে দেখো আমি এখানটা পুরো সমান করেছি যেখানে এইখানগুলো করে নিয়ে তো চলো মেরে নেওয়া যাক ও ভাই ও ভাই ও ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো এই যে এই জায়গাটাকে আমি পুরো সমান করেছি কেটে আর এই যে এই বাড়িটা আমরা আগের বারে বানিয়েছিলাম আর আমরা এ থেকে বেটার বাড়ি বানাবো নেক্সট কোন এপিসোডে কারণ এখন আমার কাছে বাড়ি বানাবার সময় নেই কারণ এখন আমরা রেডস্টোন ফার্ম করতে যাব আর ওখানে আমাদের সুইট ভিলেজ রয়েছে আমি একটু ওয়াটারমেলন খেয়ে নি আর আমার কাছে লাভার বাকেট রয়েছে যেটা দিয়ে আমি এইটা বানিয়েছিলাম এইটা আমি কাঁচি নিয়ে কি করছি আমি জানি না আর এই গাছটা আমার খুব ভালো লাগলো তাই জন্য আমি এই গাছটাকে কাটিনি কারণ এটা আমার বাড়ির সামনে একটাই গাছ রয়েছে তাই জন্য এটাকে আর আমি কাটিনি তো চলো রাত হয়ে গেছে যখন এক একটা জম্বি মেরে নি আর আমাদের কাছে ডায়মন্ডের আর্মার বানিয়ে নেব আমরা কারণ আমাদের কাছে ডায়মন্ড অনেকগুলো রয়েছে তো আমরা ডায়মন্ডের আর্মার বানিয়ে নেব ডায়মন্ডের পিকএক্স যেটা ফুল এনচান্টমেন্ট করা থাকবে আর এখানে কোকোয়া রয়েছে কোকোয়া দিয়ে কি হয় ভাই তুই গাছে উঠে বসে রয়েছিস কেন আরে তোর তো খুব শখ চলো স্ট্রিং পেয়েছি যেটা দিয়ে আমরা বো বানাতে পারবো ক্রিপার ভাই গান পাউডার লাগবে আমি কি কষ্টে এখানটা সাজিয়েছিলাম তুই এখানটা ভেঙে দিলি এই জন্য আমার এই ক্রিপার গুলোকে পছন্দ হয় না ভাই এখানটা আমি কি কষ্টে ইয়ে করেছিলাম চলো ডট এই কটা আছে যেটা দিয়ে আমি এগুলোকে সাজিয়ে দিই আপাতত ভাই এটা আমি খুব কষ্টে বানিয়েছিলাম এখানটা ঠিক আছে আর একটা জম্বি চলো হয়ে গেছে মেরে দিয়েছি আর এখানে একটা মাটি রেখে দিই যাতে আমরা উঠতে পারি আর এখানটা ভেঙে দিই যাতে পিগিরা না উঠতে পারে ঠিক আছে তো চলো এবার আমরা ঘুমিয়ে পড়ি তারপর আমরা যাবো হচ্ছে রেড স্টোন মাইন করতে তারপর আমি এখানে কি কি কাস্টমাইজ করেছি ওটা আমি দেখিয়ে দেবো তোমাদেরকে চলো ঘুমিয়ে পড়েছি ইজি সুইট ড্রিম তো চলো সকাল হয়ে গেছে আর আমরা একটুখানি খাবারের কম আছে তো আমরা একটুখানি ওয়াটারমেলন খেয়ে নিই কারণ আমরা ওয়াটারমেলন পেয়েছি অনেক আর ওয়াটারমেলন আমার লাগবে না আমি এখান থেকে এই নিয়ে নিই আর পোড়াতে দিই আর এখানে ইয়েস আমাদের কপার ইগনাইট হয়ে গেছে যেটা দিয়ে কি হয় আমার কোনো আইডিয়া নেই ঠিক আছে এটা দিয়ে আমি বাদে ডেকে নেবো কি হয় আমার কাছে কপার আছে কিন্তু এটা দিয়ে কি হয় আমি জানি না আমার কাছে কয়েকটা আয়রন রয়েছে যেটা আমি পোড়াতে দিয়ে দিই চলো গোল্ড হয়ে গেল গোল্ড রেখে দিলাম না গোল্ডের বাস্ক এখানে নয় ভাই ডায়মন্ড ফাইমন্ড এখানে রাখা যাবে না আমি সব আমার কিমতি জিনিসপত্র এইখানে রাখবো তোমরা দেখতে পাচ্ছ এইখানে আলু এখানে কি করছে ইজ্জত কা ফালুদা করিস না এখানে দুটো ডায়মন্ড আমার কাছে 64 একটা ডায়মন্ড পর এনচান্টমেন্ট নিয়ে নেবো আমরা তার আগে বাকি সব জিনিস এখানে রেখে দিই না আমাকে কয়েকটা খাবার লাগবে তো চলো এখান থেকে মাংস নিয়ে নিয়েছি কয়েকটা আমাদের চিকেন হয়ে গেছে 7খানা আমরা যত পারবো খাবার নিয়ে নেবো কারণ আমাদের ওখানে গিয়ে অনেক খাবার দরকার পড়তে পারে তো আমি খাবারগুলো নিয়ে নিচ্ছি আর এখানে আয়রনও হয়ে গেছে আমার কাছে আয়রন আছে ভাই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস একটা জলের বাকেট যেটা আমাকে নিয়ে যেতে হবে কারণ আমাকে ওখান থেকে অনেক বেঁচে আসতে হবে তো আমি ক্যারেট প্যারেট রেখে দিয়েছি আর কি লাগবে হাফ আয়রন নিয়ে নিয়েছি গোল্ড ডায়মন্ড দিয়ে আমরা আমাদের পুরো আর্মার বানাবো কারণ আমরা এখন জামা পরে রয়েছি যেটা আয়রনের আর আমাকে বানাতে হবে আরে আর আমাকে পরে দেখতে হবে এটা আর্মার স্ট্যান্ড কি করে বানায় আমি জানি না আর্মার স্ট্যান্ড কি করে বানায় আপাতত আমি আমার এই টাইমের জন্য আমি এই আর্মার গুলোকে এখানে রেখে দিই চলো এগুলো কি ডায়মন্ড মানে যে ডায়মন্ড ব্রেসলেট আছে গাইস আমি সেটা জানতামই না তো চলো একটা হেলমেট বানাতে হবে
হয়ে গেছে। এবার লাগবে আমাদের হচ্ছে একটা পিকেক্স, যেটাকে আমি এনচান্টমেন্ট করে নেব যাতে আমরা অনেক কিছু মাইন করতে পারি। ভাই আমি এই পিকেক্সটাকে বানিয়ে নিচ্ছি। এবার আমার সব ডায়মন্ড এখানে আয়, ডায়মন্ড রেখে দাও, আর এই ডায়মন্ড পিকেক্সটাকে এবার এনচান্টমেন্ট করার টাইম। ডায়মন্ড পিকেক্স এনচান্টমেন্ট ফরচুন 2 হয়ে যাবে আমাদের। চলো আমরা এটাকে ফরচুন 2 করে নিচ্ছি। আবার এটাকে আনব্রেকিং লাগাবো যাতে আমাদের পেসিকন চলে এটা। কারণ তোমরা যদি ফরচুনের কাজ না জানো, ফরচুনের কাজ হচ্ছে এরকম যে তোমরা যদি ডায়মন্ডের একটা অর ভাঙো তাহলে ওখান থেকে 3টে 2টো বা 4টে ডায়মন্ড পাওয়ার চান্সেস থাকে, মানে ও জিনিসটাকে ডাবল বা ট্রিপল করে দেয়। তোমরা যদি একটা অর ভাঙো তাহলে তোমরা পাবে হচ্ছে 2টো বা 3টে। চলো আমি রেডস্টোন যখন ফার্ম করব এটা দিয়ে করব, ডায়মন্ড দিয়ে। তাছাড়া আমার কাছে আয়রন পিকেক্স আছে, আর স্টোন পিকেক্স লাগবে না গাইস। আমি আয়রনের পিকেক্স নিয়ে যাব, সবটা স্টোন লাগবে না। তার আগে আমি আমার এগুলো সবটা পরে নিই। চলো ইয়েস গাইস, আর লাগবে, হ্যাঁ আর আমাদের লাগবে হচ্ছে শিল্ড একটা। তো চলো আমরা এখানে এখন শিল্ড বানিয়ে নিই, কারণ আমাদের একটা শিল্ড লাগবে। শিল্ড হয়ে গেছে, তো চলো আমরা রেডি এখন ফাইট করার জন্য। ভাই চলো হয়ে গেছে, আর আমাদের টর্চ লাগবে না অনেকগুলো, কারণ আমরা যাচ্ছি দূরে, তো আমাদের টর্চ লাগবে। পটেটো লাগবে, পটেটো নিয়ে নিয়েছি, আয়রন বাকেট রয়েছে। চলো আমরা টর্চ বানিয়ে নিই, কারণ আমাদের টর্চ লাগবে অনেকগুলো। চলো হয়ে যাবে, তো চলো আমরা নিয়ে নিয়েছি। এবার দেখি আমরা কি কি নেবো আর কি কি নেবো না ভুলে যাবো। চলো আমরা রেডি এখন ফার্ম করার জন্য। আর আমি আমার আনলিমিটেড জলের সোর্স থেকে ওখান থেকে নিয়ে নিয়ে এটা। চলো হয়ে গেছে, আমরা এখন রেডি মারপিট করার জন্য। তো চলো এবার আমরা চলে যাচ্ছি মাইনিং করতে। তার আগে আমি এখানে দেখিয়ে দিই যে আমি কি বানিয়েছি গাইস। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের এই রাজপ্রসাদে ওঠার জন্য, রাজপ্রসাদ নয়, তো আমি এই সিঁড়িটা বানিয়েছি আমাদের রাজপ্রসাদে ওঠার জন্য, যাতে এই সাইড থেকে আমি পড়ে যাবো। ভাই আর একটা করে আমাদের কভার দিতে হবে, ভাই এখান থেকে আরামসে পড়ে যাবো। চলো এইটা হচ্ছে আমি বানিয়েছি এখানে। আর সামনে আমাদের ঘোড়া রয়েছে, আমার অসুবিধা নেই সেটা নিয়ে, আমি ঘোড়া দিয়ে আরামসে মস্ত রাইডিং করবো। আমি আরেকবার দেখিয়ে দিই আমাদের রাজপ্রসাদে কি কি রয়েছে। এখানে সোজা চলেছো ভাই, এখান থেকে আমরা এমএলজি করতে পারবো, ইয়েস এমএলজি করতে পারবো। চলো আর তার থেকে বড় কথা আমি তোমাদের দেখিয়ে দিই, ধরো কেউ এলো এখান থেকে, এখান থেকে সোজা এলো, ধরো এখান থেকে কেউ এলো এরম ভাবে, এসে সোজা এরম ভাবে ঢুকবে, সোজা আসবে, ভাববে ভাই এত বড় জায়গা, সুন্দর সিঁড়ি, এখানে খুব ভালো একটা বাড়ি থাকবে, এরম সোজা আসবে, সোজা আসবে, এখানে এসে একটা ভাই সোজা একটা ছোট্ট বাড়ি দেখবে। আর এটা এখানে পাতা কি করছে ভাই? ভাই আমি এটাকে জ্বালাবার খুব চেষ্টা করছিলাম। আমরা ফ্লিন্ট অ্যান্ড স্টিলও খুঁজবো, তো চলো রেডস্টোন ফাইন করতে যাওয়া যাক। এখানে আমি ব্রেড গুলোকে খেয়ে নি আপাতত। তো চলো আরামসে আমরা চলে যাই রেডস্টোন ফাইন করতে। এই যে এখানে আমাদের অনেক গুহা আছে গাইস, এখানে গুহার কমি নেই। আর ওখানে ফার্ম রয়েছে যেখান থেকে আমি অনেক কিছু চুরি করেছি, মানে ওদেরই সব চুরি করে আমি বড়লোক হয়েছি। চলো এখানে দেখা যাক কোথায় সব রয়েছে গাইস। এটা না, এটা এটাতে যাবো না, এটা আমি আগেই খুঁজে নিয়েছি, এখানে কিছু নেই। আমি একটুখানি গিয়ে, সামনে তো অনেক বড় বড় গুহা আছে, আমি ওইখান থেকে সবকিছু খুঁজে নেবো গাইস। তার আগে আমাকে গুহাটাকে খুঁজতে হবে যে গুহাটা কোথায়। এই তো পেয়েছি, 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 ভাই পেয়েছি। এটা হচ্ছে ওই গুহাটা, এই গুহাটা শেষ। আমি 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 শেষ, আমি শেষ, আমি কেন এখানে দাঁড়িয়ে আছি? ওখানে এন্ডারম্যান, এখানে ঘোস্ট, 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 ঘোস্ট। চলো শেষ, আমরা চলে এসেছি ওই গুহাটাতে যেখানে আমাদের যাওয়ার কথা। আর এখানেই আশা করছি রেডস্টোন আমরা পেয়ে যাবো, কারণ এটা অনেক জায়ান্ট গুহা। তোমরা দেখতে পাচ্ছ ভাই, দেখো এত বড় গুহা। আমি এখানে টর্চ পুঁতে দিই যাতে আমি বুঝতে পারি যে এখানে আমরা এসেছিলাম, নয়তো রাত হয়ে গেছে আর পেছনে এন্ডারম্যান ঘুরে বেড়াচ্ছে। চলো এখান থেকে আরামসে নেমে যাই। আর আমরা এখানে কোল পেয়েছি অনেকগুলো, যেটা আমাদের আশা করছি লাগবে। এই তো গ্রাভেল ভাই, গ্রাভেলের জন্য আমি তো কিছু আনিনি, আমার একটা ফ্লিন্ট হলে হবে ভাই। আমি গ্রাভেল নেবো না, আমি ফ্লিন্ট নেবো জাস্ট। আমি এটা দিয়ে খুঁড়ে নি ভাই, আমার হাত আছে, আমার কাছে আমি চাওয়াল নিয়ে, মানে শোয়াল নিয়ে আসিনি, কিন্তু যেটা হচ্ছে কথা এখান থেকে আমি ফ্লিন্ট পাবো একটা। ইয়েস একটা ফ্লিন্ট পেয়ে গেছি, চলো ফ্লিন্ট পেয়ে গেছি, আমার আর লাগবে না ভাই, আমি আরামসে পোর্টালে যেতে পারবো। তার আগে আমরা এখানটা রেডস্টোন ফাইন্ড করতে এসেছি, রেডস্টোন ফাইন্ড করে এখান থেকে যাবো আরামসে। ও ভাই গোল্ড, 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 কে রে কে কে। চলো হয়ে গেছে, ওই তুই কোথা থেকে এলি? চলো হয়ে গেছে, আমরা এই জায়গাটাকে আগের বারে হয়তো এখানেই এসেছিলাম, কিন্তু আমরা কিছু ফাইন্ড করতে পারিনি। চলো এখানটা আরামসে মাইনিং করবো ভাই, এখানে অনেক আয়রন আছে, আর আয়রন পিকাক্স দিয়ে আয়রন কাটার মজাই আলাদা ভাই, 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 আয়রনই আয়রন, আয়রনই আয়রন, আমরা মজা একদম একদম সেই আমিরো কে খানদান সে। আমরা গোল্ড রয়েছে, আয়রন রয়েছে, ঠিক আছে একটা আয়রন পেয়েছি ভাই, আমরা গরিব নাকি এত। আর এখানে গোল্ড রয়েছে, তো চলো গোল্ড, গোল্ড দে, গোল্ড দে। আর এদিকে বাদুর রয়েছে, আর এখানে আমি টর্চ লাগাতে লাগাতে চলে যাই গাইস। তোমরা জানো এখানে অনেক থাকতে পারে। এই তো চলো আমরা অনেক গোল পেয়েছি। আর এগুলো কি কপার? এই জিনিসগুলো আমি জানি না, এগুলো মনে হয় বাড়ি সাজাবার কোনো কাজে লাগে। এই টাইম রিপার এসে যদি আমার পেছনে ফেটে যায়, এর থেকে সুন্দর দিন আর আমি কোনোদিন দেখিনি ভাই। চলো হয়ে গেছে, আর এখানে একটা গোল পেয়ে গেছি, ঠিক আছে চলো এই কটা এখান থেকে নিয়ে আপাতত পালানো যাক। আমার খাবার কেন এত কম হচ্ছে আমি জানি না গাইস। এখানে আরেকটা কিছুতে দেখেছিলাম, এই তো এইখানে আমি তাই ভাবি, আমি কিছু একটা দেখেছিলাম, আয়রন তো দেখেছিলাম, এখানে আয়রন গুলো রেডস্টোন ভাই, রেডস্টোন পেয়ে গেছি। ও ভাই এতক্ষণ ধরে আমি আয়রন ফার্ম করছি, আমি আমার ফরচুন পিকাক্স দিয়ে ফার্ম করিনি যাতে আমরা ডবল পাই। এবার দেখো গাইস, হ্যাঁ দেখো এখানে একটা রেডস্টোন দেখতে পেয়েছি, এর চারিপাশে ভেঙে গেল। তো চলো সেকেন্ড এটাকে নিই, থার্ড এটাকে, আর একটা পিকাক্স এখানে। তো চলো এবার দেখো কটা পেলাম, কটা পেলাম, আমাদের পাওয়ার কথা 2টো বা 3টে, আমরা 6খানা পেয়েছি গাইস, 6খানা, নাইস। আমার এগুলো লাগবে না, কয়েকটা কোবাল স্টোন এতক্ষণ ধরে কাটলাম, কোবাল স্টোন গুলো হাতে রাখি যাতে আমরা কোবাল স্টোন দিয়ে উঠতে পারি। তো চলো কোবাল স্টোন নিয়ে নিয়েছি, এবার এখানে এগুলোকে আরামসে ফার্ম করতে থাকো গাইস। চলো আরে আরে ফরচুন পিকাক্স, ইয়েস। ও ভাই
চলো কটা 32 খানা 32 খানা রেডস্টোন হয়ে গেছে আমাদের কাছে এবার আমরা ওই পাশটায় যাব ওই পাশে দেখি আর কি রয়েছে চলো এই পাশে আরামসে আমি শিল্ড নিয়ে কেন ঘুরছি আমি জানি না কিন্তু ঘুরছি কোনে উই বাপ রে বাপ ওইস না এরকম ভাই আমি শিল্ডে ও ভাই ঘোস্ট আসছে তুই তো তো কুড়কি কম না চল এখান থেকে চলো আমরা চলে এসেছি তলাতে যেখানে আমি অনেক কিছু দেখতে পাচ্ছি যেখানে গোল্ড আর গোল্ড আমরা ফরচুন দিয়ে করব গাইস যা যা আমরা মাইন করব ফরচুন দিয়ে করব যাতে আমরা ডাবল ট্রিপল পাই আমরা গোল্ড কখন পেলাম ভাই ফরচুন পিকেক্সটা ওপি ওপি আর এখানে আমরা তলায় কোথাও একটা চলে এসেছি যেখানে আমি সামনে কিছু একটা দেখতে পাচ্ছি কিন্তু এটা গোল্ড 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 ভাই আমি এটা দিয়ে কিচ্ছু ফার্ম করব না দেখো আমরা দুখানা ব্লক পেলাম একটা ব্লক ভাঙলাম দুখানা ব্লক পেলাম গাইস আমরা ওপি হয়ে আছি আপাতত ও ভাই না 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 জাস্ট না জাস্ট না ও ভাই লাভা কিও লাভা সব ব্লক হয়ে গেল ঠিক আছে চলো আমরা আপাতত এইটাকে এবার ফার্ম করব আয়রন চলো এখানে আবার রেডস্টোন এখানে আস্তে করে ফার্ম কর ভাই দুটো রেডস্টোন ইয়েস এখানে আয়রন চলো আমাদের আনব্রেকিং লাগানো আছে তো আমাদের এটা নিয়ে চাপ নেই এটা অনেকক্ষণ চলবে আর আমি লাভাতে না ঝাঁপ মেরে দিই ভুল করে গিয়ে আর ওখানে রেডস্টোন রয়েছে গাইস যাব কিভাবে চলো এখান থেকে আরামসে লাভাতে না পড়ে যাই গাইস ও ভাই লাভাতে যদি পড়ে যাই তো জিন্দগি শেষ লাভাতে যদি পড়ে যাই তো জিন্দগি শেষ সব আইটেম আমার ইয়ে হয়ে যাবে খারাপ হয়ে যাবে সব শেষ ভাই এদিকে যদি গড়িয়ে চলে আসে লাভাটা দেখো মুখের সামনে দাঁড়িয়ে রয়েছি ও ভাই ঠিক আছে চলো এখান থেকে আমরা আরামসে এগুলোকে ফার্ম করে নিই কারণ এখানে অনেক রেডস্টোন আছে আমরা ডায়মন্ড পিকেক্স দিয়ে এত লেট হচ্ছে কেন বুঝতে পারছি না এদিকে আয় ভাই ওদিকে পড়বি না ওদিকে পড়বি না ইয়েস চলো আমরা অনেক রেডস্টোন পেয়ে গেছি মানে আমরা এবার ফার্মটাকে আরামসে বানাতে পারবো আর আমি পুরো জায়গাটাকে আরামসে এখান থেকে দেখে চলে যাবো এখানে ভাই এখানে এখানে আরামসে আরামসে লাভা রয়েছে তলায় আরামসে এখন লাভাতে পড়লে শেষ আর এখানে আরো রেডস্টোন গাইস নাইস 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 আর আমি ফরচুন দিয়ে সব ফার্ম করছি গাইস আমার কাছে কটা রেডস্টোন হয়েছে এখন দেখতে হবে আমাকে ভাই আমার কাছে অনেক রেডস্টোন আছে আমি আশা করছি রেডস্টোন ও ভাই ওখানে আরো রেডস্টোন এখানে রেডস্টোন রয়েছে গাইস চলো এখানে আরো রেডস্টোন এগুলোকে আমরা ভেঙে নি আমরা রেডস্টোন গুলো নিয়ে চলে যাবো আর তলার দিকে আমি দেখি কি আছে কারণ তলার দিকে আমি জানি না কি আছে ওইখানে যেতে হবে আমাদেরকে আগে আর এখানে যেটাতেই হাত দিচ্ছি হঠাৎ করে অন্ধকার হচ্ছে আর হঠাৎ করে লাইট হয়ে যাচ্ছে এবার দেখা টাইম আমাদের কাছে কটা রেডস্টোন হলো গাইস একটা 64 ব্লক কমপ্লিট দুটো 64 ব্লক কমপ্লিট ও ভাই ও আর এখানে মনে হচ্ছে আরো রেডস্টোন ইয়েস রেডস্টোন গাইস এখানে আরো রেডস্টোন এখানেও রেডস্টোন ও ভাই কত রেডস্টোন এখানে আর এখানে আরো একটা উপরে রয়েছে যেটা আমি দেখতে পেয়েছি চলো রেডস্টোন নিয়ে নিয়েছি তলায় আয় ভাই রেডস্টোন আর আমি ফরচুন দিয়ে সব কেন ফার্ম করছি ফালতু জিনিসগুলো আমি জানি না তাও করছি যখন করেই নি ভাই আমাদের 64 দুটো ব্লক হয়ে গেছে আমাকে তো রেডস্টোন আর জীবন পর্যন্ত ফার্ম করতে হবে না আমি রেডস্টোন যা ফার্ম করে নিয়েছি আর পেছনে একটা ক্রিপার এসে যদি ফাটে তো জিন্দেগি খতম ভাই এখানে আরো রেডস্টোন রয়েছে কত রেডস্টোন আর জায়গা নেই আমাকে কিছু তো একটা করতে হবে কিছু একটা ফেলতে হবে চলো ফেলে দিয়েছি আমার কাছে কিছু একটা বাজে জিনিস পড়েছিল যেটাকে আমি ফেলে দিয়েছি এবার এখানে রেডস্টোন লাস্ট আমরা দুটো আর ব্লক রেডস্টোন কাটবো তারপর এখান থেকে পালিয়ে যাবো যেটা আমরা 3-64 রেডস্টোন হয়ে গেছে আর কারণ আমি এতক্ষণে একটাও আমার রেডস্টোন 64 স্টক কমপ্লিট হতো না যদি আমার কাছে এই ফরচুনটা না থাকে ফরচুনটা আছে বলেই আমার এগুলো ডাবল ট্রিপল করে পাচ্ছি আমরা দেখো একটা থেকে আমার কাছে কটা আছে এখনই মনে হয় আরেকটার 64 স্লট কমপ্লিট হয়ে যায় 35টা ছিল 51টা হয়ে গেল গাইস আমাকে আবার জিনিসপত্র ফেলতে হবে আমরা এত রেডস্টোন পেয়েছি মনে হচ্ছে আর রেডস্টোন আমরা তুলতে পারবো না ভাই এত রেডস্টোন দিয়ে দিয়েছে একসাথে ভাই এখানে রেডস্টোন আর তুলতে পারছি না এবার আমাদের কিছু একটা ফেলতে হবে কি ফেলি এটাই ফেলে দিই ইয়েস ওকে ঠিক আছে এটাই লাস্ট স্টক তারপর আমি বাড়ি পালাবো ভাই আমার খুব ভয় লাগছে এখানে এত মাল করে নিয়ে আমি এখন আমির হয়ে রয়েছি আর এটা যেতে আমার কিছুক্ষণ সময় লাগবে যদি আমার পেছনে কোনো একটা ক্রিপার এসে ফেটে যায় চলো এখান থেকে আরামসে উঠে যাক ও ভাই এটাকে ভেঙে নি তাড়াতাড়ি ভাই আমার মনে হয় আবার আমাকে জায়গা সাইড করতে হবে আবার ফাঁকা করতে হবে জায়গা ইয়েস আমাকে আবার ফাঁকা জায়গা করতে হবে চলো আমাদের কাছে ভাই আমরা রেডস্টোনের ব্লক বানিয়ে নিতে পারি না হ্যাঁ রেডস্টোনের ব্লক বানিয়ে নিয়ে এখান থেকে চলে যেতে পারি চলো আমরা রেডস্টোনের ব্লকই বানিয়ে নিই তাহলে আমাদের জায়গা কম পড়বে তাহলে আমরা আরো মাইন করতে পারবো চলো আরামসে ইয়েস তাহলে গাইজ আমরা এতগুলো রেডস্টোন পেয়েছি যে আমাদের 64টা নয় কটা 64টা এখনো রয়েছে আমি কেন ওটাকে ভাঙলাম গাইজ আমার এখনো বানাতে হবে ও ইয়ার আমরা কত রেডস্টোন পেয়েছি ভাই আমরা 47 খানা রেডস্টোন ব্লক হয়ে গেল আমরা এখান থেকে শুধু এত রেডস্টোন পেয়েছি ঠিক আছে আমরা একদম অসম যাচ্ছি এখন আপাতত আর আমি লাইটগুলোকে এখানে থাকতেই দিই কারণ লাইটগুলো আমি যদি পরেও এখানে আসি মাইনিং করতে তো লাইটগুলো এখানে থাক আর আমরা ভাই আরামসে উঠে যাবো চলো এখান থেকে ভাই আমি একটাও ব্লক নষ্ট করবো না আমার চলো আরামসে উঠে পড়ো ইয়েস চলো আরামসে এখান থেকে আমরা বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে এবার ওই পাশটা আমরা দেখবো যে কি রয়েছে কারণ ওই পাশটা আমরা যাইনি আর এখানে এটা খুব বড়ই একটা গুহা টাইপের দেখতে পাচ্ছ এখানটা কি বড় আমি উপর থেকে দেখালে তোমরা বুঝতে পারবে এখানটা কতটা জায়ান্ট আর এই পাশে আরো রাস্তা যাচ্ছে গাইস এদিক থেকে আমার যাওয়া উচিত ইয়েস উই আর খতরোকে খিলাড়ি আমরা কোথায় বেরিয়ে এলাম এটা ভাই ঘুরিয়ে ফিরে আমরা ওইখান থেকে গেলাম কোথায় থেকে বেরোলাম ভাই আমরা গেলাম কোথায় থেকে আর গেলাম কোথায় থেকে ঠিক আছে চলো আমার কাছে একটা টর্চও নেই আচ্ছা আমরা এই উপর থেকে এদিক থেকে গেলাম এরাম ঘুরে ওদিক থেকে বেরোলাম ভাই এটা নাইন সাফি ছিল আমাদের সাথে ঠিক আছে তো চলো এবার আমরা বানাবো হচ্ছে আমাদের ওই অটোমেটিক ফার্মটাকে যেখানে আমরা অনেক কিছু চাষ করতে পারবো আর চাষ করার জন্য আমাদের অনেক কিছু লাগবে আর ভিলেজার চাষ তো পরে করবো ভিলেজাররা নিজেই চাষ করবে আমাদের কিছু করতে হবে না ওটা অটোমেটিক চাষ হবে চলো আমরা উপরে যাই আর তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে কতটা জায়ান্ট ইয়ে হয়ে রয়েছে ব্যাস আমি জানতাম এরকমই কিছু একটা আমার সাথে হবে কারণ এত প্রোগিলি দেখাতে গেলে এই হয় ঠিক আছে
চলো উপরে চলে এসেছি আরামসে এখানে। এবার আমরা এই উপর থেকে পড়ে গেছিলাম, আর দেখো এটা কতটা জায়ান্ট, দেখো গুহাটা, দেখো ওইদিকে রাস্তা আছে, এইদিকে রাস্তা আছে, এদিকে আর রয়েছে। আমি এগুলোকে বাদ দিয়ে আমি উপরে চলে যাই আরামসে। এখানে লাভা, এই টর্চটা তো আমার লাগবে আপাতত, এই টর্চটা আমি নিয়ে নিয়েছি। চলো এখান থেকে আরামসে বেরিয়ে যাওয়া যাক, কারণ এটা খুবই একটা জায়ান্ট বড় গুহা। দেখো এই দেখো প্লেন্ট পেয়ে গেছি আমরা, এবার নেদার ওয়ার্ল্ডে যেতে পারবো গাইজ। চলো আরো মাটি চুরি করে পাচ্ছে, চোর 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 চোর, আমি দেখিনি তোকে, আমি দেখিনি, আমি তোকে দেখিনি ভাই। আর এখানে পাম্পকিন ভাই কতগুলো, এখানে কত পাম্পকিন, বাপ রে বাপ। কিন্তু আমার কাছে পাম্পকিন তোলার স্ট্যাক রয়েছে কি, আমি স্ট্যাক দিয়ে পাম্পকিন তুলতে পারবো। আমরা এই পাশে চলে এসেছি, আমাদের বাড়ি কোন দিকে গেল, হেল হেল নো, বাড়ি কোথায়, আমাদের বাড়ি কোথায় ভাই, আমি জানি না এখান থেকে আমি অতটা দূর লাফাতে পারবো কিনা, কিন্তু তাও আমি চেষ্টা করবো। চলো যাওয়া যাক, 1 2 3। বাপরে বাপ, খুব কষ্টে বেঁচেছি ভাই, আমি ভাবলাম ওখান থেকে পেয়ে যাবো, কিন্তু আমি লাফালাম, লাফিয়ে ওপাশে যেতে পারলাম না, আর খুব কষ্টে তলায় এসে এমএলজি করে বাঁচলাম। আর আমাদের এদিকে বাড়ি, ওদিকে নয় গাইজ, এটা সত্যি কথা, খুব কষ্টে বেঁচেছি, নয়তো আমার সব রেডস্টোন এখন জলে হয়ে যেত, আমাকে খালি হাতে আবার আসতে হতো। আরে ভাই জল আমার সাথে, এই জন্য সবসময় জলের বাকেট একটা ক্যারি করা উচিত। ঠিক আছে আমরা চলে এসেছি, আমাদের বাড়ি হচ্ছে এই দিকটাতেই আমার যতটা আশা। ইয়েস ওই তো আমার বাড়ির ওই যে মই দেখা যাচ্ছে, ইয়েস আমাদের বাড়ির সামনেটাতেই। চলো আর এখানে গরু রয়েছে, আমরা গরুরও ফার্ম করবো, আমার কাছে উইট রয়েছে। এটা হচ্ছে আমাদের ওই পাহাড়টা যেখানে আমাদের বাড়ি আছে, কে বলবে এত বড় পাহাড়ে এত বড় সিঁড়ি রয়েছে, তারপরে ওইটুকু একটা বাড়ি। চলো আরামসে এগুলোকে রেখে দেওয়া যাক, রেখে দিয়ে তারপর আমরা দেখি আমরা ওই পামটাকে বানাবো। তার আগে আমরা আমাদের পোর্টালটাকে জ্বালিয়ে নেবো, কারণ ওটা ফ্লিন্ট অ্যান্ড স্টিল দিয়ে হয়ে যাবে আরামসে, আশা করছি। ও রেখে দাও এগুলোকে আরামসে এখানে, আমার কাছে কোল অনেকগুলো আছে, আমি কোল পান করেছি কারণ আমি জানি আমার লাগবে। তো চলো কোল এখানে রেখে দিই আরামসে, এখানে হাফ আর এখানে হাফ। চলো এখানে গোল্ড যাবে আর এখানে আয়রন যাবে, দুটো আরামসে হতে থাকবে। এবার আমরা রক অপারও পেয়েছি, যেটা আমরা এখানে রেখে দিই, রেডস্টোন একটা রয়েছে, রেডস্টোন ব্লক রয়েছে 47 খানা। চলো আরামসে রেখে দিয়েছি, চলো হয়ে গেছে। আর কোবলস্টোন ফোবলস্টোন লাগবে না, জলের বোতল, ইয়েস ফ্লিন্ট আছে, আয়রন লাগবে, ফ্লিন্ট অ্যান্ড স্টিল ভাই, ফ্লিন্ট অ্যান্ড স্টিল। চলো একটা হয়ে গেছে, ইয়েস। এবার পিস্টন, পিস্টন কি করে বানায়, পিস্টনে একটা রেডস্টোন লাগে, কোবলস্টোন লাগে, আয়রন লাগে, কাঠ লাগে। তো চলো পিস্টনের জন্য কোবলস্টোন, আয়রন রয়েছে, রেডস্টোন লাগবে, কয়েকটাকে তো বানিয়ে নি, নরমাল নরমাল রেডস্টোন বানিয়ে নি, তাহলে আমাদের কাজ সুবিধা হয়ে যাবে। তো চলো এখানে গিয়ে আগে এগুলোকে নরমাল রেডস্টোন করে নি, রেডস্টোন হয়ে গেছে। এবার আমরা বানাবো হচ্ছে পিস্টন, পিস্টন। তো চলো 6টা মতো লাগবে, 6টা মতো পিস্টন লাগবে। চলো 6টা হয়ে গেছে, আর লাগবে আমাদের রেডস্টোন শুধু, আর আয়রন লাগবে না, আয়রন এমনিতেও নেই, আয়রন আনতে হবে। এখন আমাদের লাগবে হচ্ছে পোর্টালটাকে জ্বালাতে, পোর্টাল জ্বালিয়ে আমরা ঘুমিয়ে পড়বো, ইয়েস। তো চলো পোর্টাল হয়ে গেছে, আমাদের পোর্টাল কমপ্লিট এখানে। এবার আমরা ঘুমিয়ে পড়ি, ঘুমিয়ে সকালবেলা আমরা ফার্মটাকে বানাবার নিয়ে ভাববো। আর আমাদের কাঠের স্ল্যাব লাগবে কয়েকটা, তো স্ল্যাব বানানোর জন্য কি লাগবে ভাই, আগে আমরা কোবলস্টোন দিয়ে কয়েকটা স্ল্যাব বানিয়ে নি। স্টোন কাটারে কোবলস্টোন দাও আর স্ল্যাব নিয়ে নাও। চলো স্ল্যাব হয়ে গেছে, এবার আমাদের আর রিপিটার বানাতে হবে কয়েকটা, আমাদের না দুখানাই হবে, আমার কাছে আর টর্চ নেই। চলো দুখানা রিপিটার হয়ে গেছে, চলো দুখানা রিপিটার হয়ে গেছে। এবার যেটা হচ্ছে কথা, এবার আমাদের বাকি যে নেদার ওয়ার্ল্ডে যাওয়া আর ফার্মটা বানানো, ওই ফার্মটা আর নেদার ওয়ার্ল্ডে যাবো হচ্ছে আমরা পরের পার্টে। যদি পরের পার্ট তোমাদের চাই তো এটাতে 1000 লাইক করে দাও, 1000 লাইক, ও আমি পরের পার্ট নিয়ে চলে আসবো খুব শিগগিরই। চলো দেখা হচ্ছে পরের গেমপ্লে ভিডিও, যদি তোমাদের গেমপ্লে ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আরো মাইনক্রাফটের পার্ট লাগে তাহলে 1000 লাইক।